আমি হযরতকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই কি খাওয়া দাওয়া করে আসছেন না যে সেহরি খাইবেন? সেহরি নাই। আল্লাহু আকবার। আমার কিছু ভাই দাঁড়িয়ে আছে, এদেরকে বসার সুযোগ দিলে মনে হয় ভালো হয়। একটা কথা বলি, নাটকের মঞ্চে কেউ কেউ কারো উপরে বসে বসে কি না? শুধু চোখটা বাই থাক, মরবার বাস চলুক কতক্ষণ, ঠিক কিনা? তখন আর কেউ পচরা পাখানাও করে না, সবই ভুলিয়া যায়। ঠিক যেটাই বলেন বুঝা কইন। ইন্না আলহামদুলিল্লাহ। ভাই কথা শুরু হলে কোনো ব্যক্তি উঠবেন না, কেউ উঠবেন না। যদি উনি আসে আস্তে করে ডাবাইতে যাবেন গা। আপনি ধরেন না বুঝেন কথা, কি বুঝছেন? ক্লিয়ার? মাঝখান থেকে উঠলে বক্তার মাঝখান থেকে নষ্ট হয়ে যায়, এই ক্ষতি কেউ করবেন না। আলহামদুলিল্লাহ ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ولا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين. Hello.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله شكل الدرود درود ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তো চা আলহামদুলিল্লাহ কুষ্টিয়াপাড়া মোড়লবাড়ি কবরস্থান মসজিদের সদর ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল মনসুর সাহেব সভাপতি আল মদিনা উলামা পরিষদ বোরর চর প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব সাবেক মুহতামিম বোরর চর কাচারি বাজার মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ শওকত আলী বুদু চেয়ারম্যান 3 নং বোররচর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ সুমিষ্টবাসী আলহামদুলিল্লাহ আমার একজন ভাই শেখ উনিও ঢাকার বাংলাদেশ জাতীয় ববাসী পরিষদের একজন ভাই আলহামদুলিল্লাহ যদিও চেনা কিন্তু দেখার পরে চেনা হয়ে যায় যেমন আজকে আপনাদেরকে চিনলাম তা আলহামদুলিল্লাহ ভাই অনেক দামি মানুষ এম এম ইউসুফ আলী সাহেব ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা আমার পরিচয় তো আলহামদুলিল্লাহ দিয়েই দিছে আল্লাহ সকলকে কবুল করে মঞ্জুর করুন সকলে বলি আমিন আরো আসতে বলি আমিন আসতে গেলে জোরে কয় জোরে কইলে আসতে কয় কোন বা দেশে আইলাম গো কোন বা তোমার নাম বেশি কয়েন না দেখতে নারী চলন কিন্তু বাঁকা ঠিক কইছে আমার কাকা কথা বলেন ঠিক কিনা বাড়িতে এরকম নাকি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা সুন্দর হোক সকলে বলি আমিন যারা আয়োজন করেছেন তারা বোধহয় খুব ক্ষতিগ্রস্ত হইলেন না লাভ হইল কম না বেশি বেশি টুক দিয়া দেন কম টুক নিয়ে আনেন দেবেন নি আলহামদুলিল্লাহ
আমার সামনে উপবিষ্ট আছেন আমার বাবার তুল্য, আমার ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আছে কিছু দেখা যাচ্ছে। সকলের কাছেই দোয়া চাচ্ছি এই জন্য যে আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আরেকটা বিষয় হলো, ওয়াজ তো আসলে আমার আগে বহুত বক্তা কইরা ফেলাইছে, আমি আসার পর চিন্তা করলাম কি ওয়াজ করবো, সব তো করা শেষ, তা আবার শুরু করি গুরাইয়া জেনতে শেষ করছে নাকি, তাছাড়া তো উপায় নাই। প্রত্যেকটা বক্তার আকর্ষণ আর বিকর্ষণ শক্তি আগে পিছে সামনে ডাইনে বামে উদ্দেশ্য একটা আল্লাহমুখী, কথা কয় না ঠিকটা বুঝা কেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো কারণে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাই, আজকের জন্য একটু উস্তাদ হই আমি, মানবেন তো ইনশাল্লাহ। তাহলে আমি কিন্তু সুযোগ নিলাম যে আমি উস্তাদ হইলাম আপনারা স্টুডেন্ট এই সময়ের জন্য, বিনা টিকিটেই আসছি আমরা আলহামদুলিল্লাহ। উস্তাদ যাহা বলিবে ছাত্র তাহা শুধু কি শুনিবেই না মানিবে, মানবেন না কে কে হাত জাগান দেখি, না যায় যুক্ত হয়েছে, না যায় যুক্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা। এই কুষ্টিয়া পাড়ার কে কে আছেন হাত দেখান, এই দুই হাত দেখেন না এক হাত দেখেন, এরা খুব চালাক দেখছেন, দুই হাত দেখাবো তাই মনে করবো যে আমরা ওনারাই বেশি, হাত না মান। কুষ্টিয়া পাড়ার বাইরে থেকে আসছেন কে কে হাত দেখান ভাই, হাতটা উঠান কষ্ট করে, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সকলে বলি আমিন। আশেপাশে কিছু শয়তান আছে দূর করার দরকার আছে না নাই, আসেন দূর করে দিই। লিল্লাহে তাকবীর, আমি মাইকে জুড়ে বললো আওয়াজ কিন্তু অতটুকুই, আপনি বাইরে দিয়ে বলবেন যতটুকু এর মধ্যে আল্লাহ বরকত দিবেন বেশি, আপনারা সংখ্যায় বেশি না আমি বেশি, তা সত্যিকার বেশি আপনার।